হ্যালো স্টুডেন্টস, এসি চুরিকে চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিকের আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও, তোমাদের তৃতীয় অধ্যায়, ইতিহাসের তৃতীয় অধ্যায়, ইতিহাসের অধ্যাভিত্তিক সাজেশন 2023। এদেশের তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি ও নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এই অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 100% কমন পড়বেই পড়বে। তো অবশ্যই যে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, অল্প কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, দেখো প্রথম প্রশ্ন তো খুবই ইম্পর্টেন্ট, তো অবশ্যই পড়ে যাবে। আর এর আগে অধ্যায়ের ভিডিওগুলি দেওয়া হয়েছে, এর আগের অধ্যায়ের সাজেশনগুলো তো অবশ্যই দেখে নিও, এবং পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তো সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবে, যখনই পরবর্তী সাজেশনগুলো দেওয়া হবে অধ্যায় ভিত্তিক হবে তো তোমরা পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। এর অথবা রয়েছে, দেখো ভারতে কে কবে রেলপথ স্থাপন করেন, রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্য কী ছিল। আবারও অথবা রয়েছে, দেখো ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশে অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল। তো দেখো প্রশ্ন তিনটি প্রথমত মনে হবে আলাদা, দ্বিতীয়ত মনে হবে যে না একটি সঙ্গে আর একটি লিঙ্ক রয়েছে। হ্যাঁ অবশ্যই প্রথম প্রশ্নটার সাথে পরের দুটি প্রশ্নের পুরো লিঙ্ক রয়েছে। প্রথম প্রশ্নে যেমন ধরেছে কারণ, দ্বিতীয় প্রশ্নে রয়েছে উদ্দেশ্য, কারণ উদ্দেশ্য একই রকমভাবে লিখতে হবে। ফলাফল প্রথম প্রশ্নে দেখো ফলাফল দেওয়া রয়েছে, দেখো অথবা লাস্ট কোশ্চেনে দেখো কী প্রভাব ফেলেছিল। ঠিক আছে, তো একটি প্রশ্ন পড়লেই এখান থেকে হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয়। হ্যাঁ এখান থেকে বলে রাখছি যে যারা দেখছো এখনও যারা লাইক করোনি, ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দেখতে থাকো, আর পিডিএফ পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তিন নম্বর প্রশ্ন দেখো, পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা অবশ্যই। পরে চার নম্বর প্রশ্ন দেখো, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম যুক্তির বর্ণনা দাও। এই যে চারটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, চারটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, তো অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেলকে নামিয়ে রাখো, যারা এখনও লাইক দাওনি লাইক দাও, এবং শেয়ার তো অবশ্যই। এবার কথা হচ্ছে, তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, হ্যাঁ অবশ্যই দেখে নাও। আর প্রশ্নোত্তরের ভিডিও যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেখতে থাকো, শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের, এবং অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।